প্রিয় সাধকবৃন্দ এবং ভক্তবৃন্দ, আজকে আমরা আলোচনা করব চন্দ্রঘণ্টা সাধন কথা। আমরা শিশু চণ্ডীতে একাদশ অধ্যায়ের 27 নম্বর শ্লোকটি এরকম: হিন্নস্তি দৈত্য তেজাংশি শনিনা পূজ্যত যা জগৎ সা ঘণ্টা পাতুন দেবী পাপভ্যান শ্রুতানিক। তো এই চন্দ্রঘণ্টা সাধন কথা, এটি হচ্ছে কিন্তু মণিপুর চক্রে সাধককে আসন করতে হবে। তো এই মা চন্দ্রঘণ্টা, তিনি চন্দ্র সমা চাঁদের মতন উজ্জ্বল রূপে তিনি আবির্ভূত হন এবং মায়ের হাতে ঘণ্টা থাকে, মায়ের পিছনের দিকে অর্ধচন্দ্র থাকে, মায়ের হাতে অস্ত্র আছে, বর আছে, অভয় আছে, ত্রিশূল আছে, অক্ষমালা কামণ্ডল আছে। তো মা হচ্ছে সাধককে সাধন পথের বিপদ থেকে রক্ষা করে, তাই সাধকের ক্ষেত্রে মা চন্দ্রঘণ্টা ভীষণ জাগ্রত। তিনি এবং এই যে মা চন্দ্রঘণ্টা, তিনি অস্ত্রশস্ত্র দেখে ভয় পাওয়ার কিছু কারণ নেই, কারণ তিনি আমাদেরকে কি করেন না, ঘণ্টা বাজিয়ে আমাদের যারা শত্রু, সাধন পথের যারা শত্রু, তাদেরকে তিনি ঘণ্টার শব্দে কী করে দেন, দূর করে দেন। এবং আমরা দেখব যে যখন যুদ্ধ হয়, দেবাসুর সংগ্রাম, সেখানে মা এই ঘণ্টার শব্দে দৈত্যদের তেজ সম্ভরণ করে নিয়েছিলেন। তো জয় মা চন্দ্রঘণ্টা, আপনারা সবাই চন্দ্রঘণ্টার সাধনে থাকুন, সাধনে সিদ্ধি লাভ করুন। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী।